লাল সবুজের পতাকা জড়িয়ে দুই শিক্ষার্থীর কফিন আসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায়ী অভিবাদন জানাতে আগে থেকে হাজির সহযোদ্ধারা শোষণ নিপীড়ন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে যারা জীবনের মায়া ত্যাগ করেছেন তাদের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বন্ধু স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনে চার অগাস্ট ঢাকার জিগাতলায় গুলিবিদ্ধ হন রিয়াজ হোসেন দুই সপ্তাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মৃত্যুবরণ করেন বরিশালের মুলাদি কলেজের এই শিক্ষার্থী অন্যদিকে টাঙ্গাইলে আন্দোলনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও রোববার মারা যান দশ বছর বয়সে বাবা হারানো চারজনের পরিবারে ইমুন ছিলেন একমাত্র কর্মক্ষম সমন্বয়করা বলেন আহত নিহতদের পাশে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের তাদের জীবন দিয়ে দিয়ে দেশের সেই দায়িত্ব পালন করতে আমরা বড় রিয়াজ ভাই ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে আপনারা আপনাদের ভাই হারিয়েছেন সন্তান হারিয়েছেন তাদের জায়গা নেওয়ার সামর্থ্য আসলে আমাদের নেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে ভাই হয়ে সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে স্মৃতিচারণ শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় নামাজে ইমামতি করেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক পরে রাজপথের সাহসী সৈনিকদের নিথুর বহনকারী অ্যাম্বুলেন্স রওনা দেয় নিজ গন্তব্যে তবে রেখে যায় ত্যাগের স্মারক যে স্মারকে লেখা হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ হাসিব বিল্লাহ এখন ঢাকা